হ্যালো গাইস আপনারা দেখছেন টেক ইউনিক আমি রেজু আজকে একদম টপ সেভেন পাওয়ারফুল ফটো এডিটর অ্যাপ্লিকেশন গাইস আপনারা একদম প্রফেশনাল ফটো এডিট করতে পারবেন এই অ্যাপ্লিকেশানগুলো যদি আপনাদের কাছে থাকে তো ভিডিওটি আপনারা যদি ক্লিক করে থাকেন ভিডিওটি অবশ্যই চেষ্টা করবেন শেষ অব্দি দেখার পিচার্ট লাইটরুম বাদও আরও পাওয়ারফুল অ্যাপ্লিকেশন প্লে স্টোরে রয়েছে গাইস সেই অ্যাপ্লিকেশনগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের প্রত্যেকটি অ্যাপ্লিকেশনই ইউজফুল অ্যাপ্লিকেশন হবে ভিডিওটি আপনারা চেষ্টা করবেন শেষ অব্দি দেখার চলুন শুরু করা যায় এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে আপনারা আপনার ক্যামেরা দিয়েও ছবি ক্যাপচার করতে পারেন বা আপনাদের গ্যালারি থেকেও আপনি পিকচার নিতে পারেন তো আমি আমার গ্যালারি থেকে যে কোনো একটি পিকচার নিয়ে নিয়েছি তো এখানটায় আপনারা দেখুন অনেক ধরনের ফিল্টার অনেক ধরনের ইফেক্ট অনেক কিছু রয়েছে আপনার এভাবে ডোরো দেওয়ার পর আপনার ডিসক্রিপশন এখানটায় আপনারা ডিপ অ্যাপ্লাই করতে পারবেন তো এখানটায় বিভিন্ন ধরনের বিভিন্ন সেটিং রয়েছে আপনারা এখানটায় করতে পারবেন তো এখানটায় ক্লিক করে দেওয়ার পরে আপনারা এটা সাইজ আপনারা বাড়া কমা করতে পারবেন তারপরে আপনাদের ভিডিও আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডে এটা এরকম করবে তো এভাবে আপনারা খুব সুন্দর করে ফটো এডিট করতে পারবেন তা বাদেও অনেক ফিল্টার রয়েছে এই অ্যাপ্লিকেশনটিতে আপনারা ইউস ইউজ করলে বুঝতে পারবেন গাইস তো এখানটায় ক্লিক করার পর আপনারা এখান থেকে এটাকে আপনারা কী সেভ করতে চাচ্ছেন ইমেজ ভিডিও গিফট আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো আমি ভিডিও গিফটে ক্লিক করার পর আপনাদের ফটো ব্যাকগ্রাউন্ডে আপনারা এরকম ভিডিও গিফট অ্যাপ্লাই করতে পারবেন তো ভিডিওটি আমি প্লে করছি তো এভাবে আপনারা প্লে করার পর আপনারা ফাইলে সেভ করতে পারবেন তো এইভাবে শো হবে ফটোর ব্যাকগ্রাউন্ডে এরকম ভিডিও পেলে হবে রেলি গাইস একদম পাওয়ারফুল অ্যাপ্লিকেশন ট্রাই করবেন আপনারা সমস্ত অ্যাপ্লিকেশন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম এন্টারপ্রাইজ আসবে তো আমি আমার ফাইল থেকে যে কোনো একটি পিকচার নিয়ে নিয়েছি এখানটাও বিভিন্ন ধরনের ফিল্টার বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে আপনারা একদম অ্যাওসাম ইউনিক স্টাইল ফটো এডিট করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটিতেও তো অ্যাপ্লিকেশনগুলো যে কয়েকটি অ্যাপ্লিকেশন সেভেন অ্যাপ্লিকেশন আমি আপনার সঙ্গে শেয়ার করেছি মোস্ট ইউজফুল অ্যাপ্লিকেশন কাজ আপনারা ইউজফুলেই বুঝতে পারবেন তো এখানটায় আপনারা লাইট অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারপরে এখানটায় বিভিন্ন ধরনের লাইট রয়েছে দেখুন এগুলো আপনারা আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করতে পারবেন আমার ফটোর ব্যাকগ্রাউন্ডে যদি কোনো সিনারি ব্যাকগ্রাউন্ড থাকতো খুব সুন্দর লাগতো এই অ্যাপ্লিকেশনটিও একদম বেস্ট ফটো এডিটর অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এরকম এন্টারপ্রেস আসবে এখানটায় আপনারা স্টার্ট ক্লিক করার পর এখানটা আপনার ক্যামেরা থেকে নিতে চাচ্ছেন গ্যালারি থেকে নিতে যাচ্ছেন আপনারা পিকচার নিয়ে নেবেন তো আমি আমার ফাল থেকে যে কোনো একটি পিকচার নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে এখানটায় দেখুন অনেক ধরনের ফিল্টার লাইট সমস্ত কিছু এখানটায় চলে এসে তো এগুলো আপনারা আপনাদের ফটোতে অ্যাপ্লাই করতে পারবেন তো এই লাইটগুলো আপনারা আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লিকেশনটিতে গাছ তারপরে এখানটায় ফিল্টার রয়েছে কী ধরনের ফিল্টার আপনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন একদম স্পেশাল ইউনিক স্টাইলে ফটো আপনারা এডিট করতে পারবেন এই তো রেলি ট্রাই করবেন এই অ্যাপ্লিকেশনটি এখন আমরা দেখে নেব নেক্সট অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে আপনারা কী ধরনের ফটো এডিট করতে যাচ্ছেন এখান থেকে আপনারা সিলেকশন করতে পারবেন তো এখানটায় আপনারা দেখতে পারবেন একদম এই অ্যাপ্লিকেশনটিও অ্যাসম ফটো এডিটর অ্যাপ্লিকেশন গাইস তো আমি যে কটা অ্যাপ্লিকেশন আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম পাওয়ারফুল অ্যাপ্লিকেশন আপনারা ইউজ করলেই বুঝতে পারবেন আর কোন অ্যাপ্লিকেশনটি আপনাদের সব থেকে ভালো লেগেছে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে বলবেন তো এখানটায় আপনারা কী ধরনের ফটো এডিট করতে চাচ্ছেন সিম্পলি সেখানটায় আপনারা ক্লিক করবেন তো এখানটায় আপনারা কী ধরনের ফটো এডিট করতে চাচ্ছেন সেই ফটোটি দিয়ে আপনারা ক্লিক করবেন তারপরে আপনারা এরকম ফটো এডিট করতে পারবেন খুব সহজেই তো এই ফটোটাই আমি এডিট করব তো এখানটায় ক্লিক করেছি ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর আমার ফাইল থেকে আমি যে কোনো একটি পিকচার নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর এরকম এন্টারফেস চলে এসে তারপরে একটু ওয়েট করবেন আপনারা ওয়েট করার পর দেখুন এখানটায় একদম ফটো তৈরি হয়ে চলে এসে তারপরও আপনারা এডিট করতে পারবেন তারপরে এখানটায় আপনারা কিছু লিখতে পারবেন অ্যাসাম ফটো এডিট করতে পারবেন আপনারা এই অ্যাপ্লিকেশনটি তো এই অ্যাপ্লিকেশনটি আমাকে সব থেকে বেস্ট একদম ভালো লেগেছে একদম অ্যাওসাম অ্যাপ্লিকেশন গাইস তো এখানটা গ্যালারি ক্যামেরা তারপরে ফাইল তো আমি আমার গ্যালারি থেকে যে কোনো একটি পিকচার নিয়ে নিচ্ছি একটু ওয়েট করবেন এখানটায় যে ফটো এডিট করবেন আপনারা একদম অ্যাসম ফটো এডিট করতে পারবেন গাইস রেলি এই অ্যাপ্লিকেশনটি আমাকে থেকে বেস্ট ভালো লেগেছে তো এই অ্যাপ্লিকেশনটি দেখুন এখানটা আপনারা কী ধরনের লাইট অ্যাপ্লাই করতে চাচ্ছেন আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডে তারপরে আপনার ফটোতে তারপরে দেখুন আপনারা কী ধরনের অ্যাপ্লাই করতে চাচ্ছেন তো এখানটা ওয়াটার কালারই চেঞ্জ হয়ে গেছে দেখুন তো এরকম করে আপনারা একদম ইউনিক স্টাইলে ফটো এডিট করতে পারবেন গাছ এই অ্যাপ্লিকেশনটিতে তো সমস্ত অ্যাপ্লিকেশনই ইম্পর্টেন্ট একদম ইউজফুল অ্যাপ্লিকেশন তো এখানটায় দেখুন আপনার আরও অনেক ধরনের অনেক সেটিং রয়েছে ফিল্টার রয়েছে আপনারা ইউজ করলেই বুঝতে পারবেন এই অ্যাপ্লিকেশনগুলো তো এই অ্যাপ্লিকেশনটি তো আপনারা একদম ইউনিক স্টাইলে ফটো এডিট করতে পারবেন তো এখানটায় দেখুন আপনার এখানটায় লো রয়েছে তারপরেও অনেক ফিল্টার অনেক ইফেক্ট অনেক কিছু রয়েছে আপনারা যখন রেগুলার ইউজ করবেন তখনই আপনারা বুঝতে পারবেন এখন আমরা দেখে নেব নেক্সট অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে তো ফটো কলেজ ক্যামেরা তো আমি ফটোতে ক্লিক করছি ফটোতে ক্লিক করার পর আমি আমার ফাইল থেকে যে কোনো একটি পিকচার নিয়ে নিয়েছি তারপরে এই অ্যাপ্লিকেশনটিতেও আপনার একদম অ্যাসম ফিল্টার রয়েছে এই ফিল্টারগুলো আপনারা আপনাদের ফটোতে অ্যাপ্লাই করতে পারবেন তো আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডে এই সমস্ত যদি অ্যাপ্লাই করেন বা আপনাদের ফটোতে তো সবার থেকে আলাদা ইউনিক স্টাইলে আপনি ফটো এডিট করতে পারবেন আপনাদের কাছে যদি এই অ্যাপ্লিকেশনগুলো থাকে তো এখানটায় অ্যাডজাস্ট রয়েছে আরও বিভিন্ন ধরনের বিভিন্ন সেটিং রয়েছে এই অ্যাপ্লিকেশনটিতেও তো রেলি গাইস ট্রাই করবেন এই অ্যাপ্লিকেশনটিও এটি একটি সিম্পল ফটো এডিটর অ্যাপ্লিকেশন সিম্পল বলে ভুল হবে আপনি যদি কোনো ইফেক্ট কোনো লাইটিং আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে দিতে না চান তাহলে আপনার জন্য এটি বেস্ট অ্যাপ্লিকেশন হবে তো এই অ্যাপ্লিকেশনটি কিন্তু বেস্ট ফটো এডিটর গাইস এখানটায় আপনারা ক্লিক করে দেওয়ার পর আপনার এখানটা স্মুথ রয়েছে তা এই ফটোটা দেখুন একদম অ্যাওসম ফটো এখনই এডিট হয়ে যাবে তো এখানটায় দেখুন বিভিন্ন ধরনের বিভিন্ন সেটিং রয়েছে মেকআপ রয়েছে ফিল্টার রয়েছে তো আপনারা যারা গার্লস রয়েছেন তাদের জন্য এই অ্যাপ্লিকেশনটি বেস্ট হবে যারা বয়েস রয়েছেন তাদের জন্য বেস্ট হবে এই অ্যাপ্লিকেশনটি তো এখানটায় আপনারা দেখুন একদম এই অ্যাপ্লিকেশনটিও আপনারা রেগুলার ইউজ করলেই বুঝতে পারবেন তো এখানটায় আপনারা মেকআপ করতে পারবেন তারপরে এখানটায় বিভিন্ন ধরনের বিভিন্ন সেটিং রয়েছে তো এখানটায় আপনারা ইফেক্ট আপনারা ফিল্টার কি অ্যাপ্লাই করতে চাচ্ছেন এখানটায় বিভিন্ন ধরনের ফিল্টার রয়েছে রেলি গাইস ট্রাই করবেন এই অ্যাপ্লিকেশনটিও আশা করি আপনাদের প্রত্যেকটি অ্যাপ্লিকেশনই ভালো লেগেছে কোন অ্যাপ্লিকেশনটি আপনাদের সব থেকে ভালো লেগেছে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে